নবীর প্রেম আউলিয়া কেরামের সম্মানের ইঙ্গিত পেয়েছি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেভাবে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আকীদার উপরে মজবুত রেখে মরণ পর্যন্ত যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বক্ত রেখে আল্লাহ মওত করে সবাই বলো আমিন। আমরা যারা সংখ্যালঘু মানুষ এখানে আজকে যে আজিমুল শান যে এত বড় ওলামায়ে কেরাম যাদের পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষমান থাকে এই সমস্ত ওলামায়ে কেরাম আমাদের এই মহান মহলে হাজির হয়েছেন কিন্তু লোক সংখ্যা নাই। বড় আক্ষেপের বিষয় যেখানে শ্রোতা সেখানে সেখানে বক্তা, শ্রোতা নাই বক্তারা কি বলবেন। তবুও ইউরোপের জমিনে কুফরিস্তানের মধ্যে ইহুদ ও নাসারার দেশে যদি আল্লাহ কয়েকজন নেক বন্দা বসে যায় আল্লাহ যদি ওদের হেদায়তের ব্যবস্থা করে দেয় ওদের আকীদা ইমানকে আল্লাহ মজবুত করে দেয় ওলামায়ে কেরামের আলোচনার মাধ্যমে তাহলে সেটাই হবে আমাদের খামিয়াও। এখন আমি বক্তব্য রাখতে চাই না, আমাদের সামনে যারা মেহমানগণ হাজির হয়েছেন আমার মৌলানা আস্টন আলবার্ট রোডের ইমাম জনাব রফিক উদ্দিন সাহেব তিনি চলে যাবেন, তাই তিনি সামান্য সময় তিনি আমাকে অনুরোধ করছেন যখন তাই তিনি কিছু সময় আলোকপাত করবেন আপনাদের মধ্যে। এর ফলেই আমাদের আজকের প্রধান আকর্ষণ যাহারা যাহাদের কাছ থেকে অনেক জিনিস আমাদের জানার আছে, যেমন এখানে আমার আলহাজ মনসুর আলম সাহেব তিনি কয়েকটা প্রশ্ন রেখেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কারা বাই বলে এবং বাই বলে আকীদা রাখা সেটা বৈধ কিনা এই সম্পর্কেও ওরা মহান হাস্তিগণ এসেছেন, আমি এগুলার জবাব দিব না কারণ আমি তো বহু দিন আপনাদের বুঝেছি তার বাবজুদ আমার জবাব দিয়ে কিছু বললে আপনারা শান্তি পাবেন না। আমি দেখি আমার উপস্থিত ওলামায়ে কেরামদের কাছ থেকেই এগুলার জবাব আমরা পাওয়ার চেষ্টা করব। আরে এবং আরেকটা জিনিস এখানে লেখা আছে আওর মোহাম্মদিয়া তরিকা সম্পর্কে বিস্তারিত জবাব দিবেন, এটা কি সুন্নি নাম দিয়ে যারা তৃতীয় বছর রেখেছেন ওয়াবিদে বন্দীদের নিয়ে সভা সমিতি করে তাদের সম্পর্কে কিছু বলবেন। কবর জিয়ারত জানাজায় দোয়া করতে বা ফুল দেওয়া, হুজুরের কবর কবরস্থানের মধ্যে ইমানদারের কবরে ফুল দেওয়া, ওলি আল্লাহর কবরে ফুল দেওয়া ইত্যাদি, হুজুরের পাকের উপস্থিতি মরণের সময় দেখি নমাজের জানাজার সময় ও কবর হাসরে এই সম্পর্কে এগুলো তো মশলা ওলামায়ে বয়ানি করব এগুলা প্রশ্ন 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 দরকার নেই। ওলিয়া উলিয়ার দরবারে হাজির দেওয়া সম্পর্কে সাইদি সাইদির বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু বলবেন, সাইদি তো তারা কিতাব ভ্রান্ত কিতা এ সম্পর্কে তো ওলামায়ে কেরাম ব্যক্ত করে দিবে সবকিছু ইনশাল্লাহ। হাজির নাজির সম্পর্কে কিছু বলবেন, আমি যদি সময় পাইতাম তাহলে আমার মাওলানা সৈয়দ শামসুদ্দোয়াল সাহেবকে বলতাম এই সম্পর্কে কিছু বলার জন্য, যেহেতু উনি যুবক মানুষ আর সুন্দর ভাষায় আপনাদের সামনে অনেক কিছু সাহেব সালতে বলছেন আমাদের দিল ঠান্ডা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভবিষ্যতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদের ইমান ও আমলকে যেন বৃদ্ধি করে এবং ইমানকে যেন মজবুত করার তৌফিক দেয় সবাই বলো আমিন। আরেকটা প্রশ্ন এখানে লেখা আছে মৌলভী সাইদিকে হাকিমুল উম্মত রফিক উদ্দিন সাহেবকে আমি দাওয়াত দিব আপনাদের সামনে আসে কিছু কোরআন সুন্নাহর আলোকে যদি সম্ভব হয় তাহলে এ সম্পর্কে কিছুটা ইঙ্গিত করবেন।
ইনশাআল্লাহ আমরা শুনবো বসে বসে। আমরা আশা করছিলাম আমার মাওলানা সৈয়দ শামসুদ্দৌলা সাহেব যদি আরো থাকেন বা রাত্রেও আসেন তাহলে কিছু আরো আলোচনা করাব। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালা, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলামায়ে আহলে সুন্নাত, আওয়ামে আহলে সুন্নাত, নারায়ণ তাকবীর। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون سبحان الله سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله তোমারি নূরে জনক লাগিয়া গেল মা
আবুদের পরিচয় হইয়া গো তোমারি প্রেমে প্রভু দিওয়ানা, তোমারি প্রেমে প্রভু দিওয়ানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারি মউতের নিদান কালে, আমারি মউতের নিদান কালে, তাকিয়া নবী গায়া মালি শিহরে, আমারি মউতের নিদান কালে, তাকিয়া নবী গায়া মালি শিহরে, ওগো দেখিব নবীজি আমারি নয়নে, দেখিব নবীজি আমারি নয়নে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাকির মনকিরা শিয়া সুয়াল করবেন বসাইয়া, দিয়া গো নবীজি পর্দায় উঠাইয়া, নাকির মনকিরা শিয়া সুয়াল করবেন বসাইয়া, দিয়া গো নবীজি পর্দায় উঠাইয়া, অগো সালাম করিব কদম বসিয়া, সালাম করিব কদম বসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা পিতা যাহাদের বন্দকের কবরে, মাতা পিতা যাহাদের বন্দকের কবরে, রাখিয়া তাদের মায়ারি নজরে, অগো গাইবের খবর তুমি দেনেওয়ালা, গাইবের খবর তুমি দেনেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলহামদুলিল্লাহ। অধ্যক্ষ সভা সম্মানিত সভাপতি সাহেব, এই মজলিসের প্রধান আকর্ষণ বাংলাদেশ থেকে আগত আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল সাহেব মাদ্রাজুল্লাহুল আলী এবং সিলেটের গৌরব এবং যখন বৃহত্তর সিলেটের মধ্যে যখন রসুলের শত্রুরা জাগরিত হয়, ইসলামের পরিবেশ ধরে, ইসলামের মুখোশ পরে যখন ইসলামের জল কাটতে শুরু করে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানে বিরোধিতা করতে থাকে, এই সমস্ত মুনাফিক এবং ফাসিকদের প্রকৃত জবাবদাতা আল্লামা সিরাজনগরি মাদ্রাসাতুল আলী উপস্থিত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মতগণ, আমি এই মজলিসে ওয়াজ করার মতো আমার যোগ্যতা নাই, যদিও যা মনে করে নিয়ে এসেছিলাম দুই একটি কথা বলব, কিন্তু সব হারিয়ে ফেলেছি আমার সম্মুখে যে হস্তি আছেন। আমি 91-এ আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার পাশেই ওয়াজিদিয়া মাদ্রাসা থেকে আমি ফেকা গ্রুপে আমি পরীক্ষা দিয়েছিলাম, মুফতিয়ানা পরীক্ষা দিয়েছিলাম। সেই সময় আমি আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় গিয়েছিলাম, প্রিন্সিপাল হুজুরের সাথে আমার দেখা হয়েছে, এবং সিলেট যখন কোন মজলিস হত, দলমত নির্বিশেষে যারা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, এই হুজুরের ওয়াজের কথা শুনলেই সবাই চলে আসত। আজকে আমি উৎসাহ নিয়ে এসেছি দুই একটি প্রশ্ন এই মজলিসে রেখে আমি
আমার কথা শেষ করব, যেহেতু আমার সময় শেষ। প্রশ্নগুলো হইল, মাল্টিপারপাস সেন্টারে গত কয়েকদিন পূর্বে একটি ওয়াজ হয়েছিল। আমিও মুসলমান, আমিও আলিম, আপনারাও মুসলমানের দাবি করেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সবাই দাবি করেন, আশিক দাবি করেন, কিন্তু কথাবার্তা যদি মিল না হয় তখন আপনার পরিণাম কি হবে? আমি মনে করি সিলেটি আঞ্চলিক কথা কিছু হইতাম স্যার, বাসায় কথা কইম। গত কয়েকদিন আগে মাল্টিপারপাস সেন্টারে আমি ওয়াজ গেছিলাম, এই ওয়াজের মসজিদও আমি বার মৌলানা সাইদ হিসাবে একটা ওয়াজের বক্তব্য হয়েছিল, তার জবাব আমি লগে লগে মসজিদ, আমি যে মসজিদের ইমাম, এক জবাব এই মসজিদ আমি দিছি যতটুকু আমার জানা আছে। মিলাদ শরীফ পড়া, দুরুদ শরীফ পড়া, চিনি খাওয়া, মিষ্টি খাওয়া, রসগোল্লা খাওয়া, এটা সব পাগলামি। আমার কথা সঠিক কি অটিক প্রমাণ করবা লাগি ভিডিও ক্যাসেট আছে, আমি রাখছি, আমার ফটোও আছে, পয়লা খুতবা আমিও পড়ছি ও মসজিদ, ও মৌলানা শামসুজ্জামান সাহেব খুতবা পড়ছেন, তাই না, দুই এক বক্তব্য রাখছেন, সাইদ হিসাবে বক্তব্য রাখছেন, জানি না হয়তো এই সময় তার ব্রেন ঠিক আছে কিনা। আমার জানা মতো আমিও টাইটেল পাস করছি, মুফতিয়ানা পাস করিয়া আইছি, যদি আমার হুনার ভুল হয় আপনারা কেসের পরীক্ষা করবা। তো আমি আইয়া কইছি যদি মিলাসের পড়া পাগলামি হয়ে আল্লাহ নাউজুবিল্লাহ, আমি জানি আল্লাহর এক নম্বর পাগল হইতে হইব, কারণ আল্লাহ মিলাসের পড়ছেন, খুব সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বর শরীফে নিয়ে খাড়া করিয়া বলেন, তুমি মিলাদ শরীফ পড়ো, আমার জন্ম বৃত্তান্তের কথা আলোচনা করো, আমার বংশের কথা আলোচনা করো। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হইয়া চাদর মুবারক নিয়ে তখন গলার মধ্যে রাসূলুল্লাহর বদন মুবারক থেকে নিয়ে এটা আমার গলা দিলে এইজন হুকে সুবহানাল্লাহ। হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান ও মান ও মিলাদ শরীফ পড়লে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ খুশি হন, এবং একটা মানুষ যদি নিজের চাহিদা পূরণ লাগি, একটা আশা পূরণ লাগি, একটা মনের ব্যতিক মনের যে দুঃখ নিবারণ লাগি যদি কোন ওসিলা হইতে চায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান ও মিলাদ শরীফ পড়লে এর মনঃশান্তি আইব। হইতে পারে যে আমরা তো মিলাদ শরীফ কিয়াম বোয়া লইয়া রোবা লইয়া এখতেলাবিতা হাত চলে খানোকা, কেউ কেউ টক বলাই কোনো সময় কই বাংলাদেশি সুন্নি ইসলামিক সেন্টার আলবার্ট রোড 57 এই মসজিদের ইমাম, এই মসজিদের ও মুসল্লি সাহেব আছেন, ও আমার কমিটির সাহেব আছেন। তান সামনে ঘটনা ঘটে গেছে, কি হয়েছে, আমরা মিলে আশ্রয় করছি, মসজিদে কিছু খাজ হয়েছিল আর মিলাদ শরীফের আয়োজন করা হয়েছে। আয়োজন করার পরে আইসন আমরা বাংলাদেশ তো এই বিশ্বনাথ এলাকার মৌলানা আশরফ আলী সাহেব বিশ্বনাথ কৌমি মাদ্রাসার মুহতামি সাহেব, বহুত প্রবীণ মানুষ, আমার সিরাজনগরী হুজুরে মনে হয় পরিচয় পাইবা, মুহতামি সাহেব তাই তো শিবাঞ্জন কিছু চান্দা তোলাল এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমরা দেশের মানুষ আইসন সহযোগিতা করার দরকার, এখন বড় বেশ হয়ে পড়ছেন মিলাদ শরীফ এখানে আসলা হেনসার ইমাম সাহ মৌলানা ফখরুল হাসান চৌধুরী সাহেব ফুলতলি টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস আসলা অধ্যক্ষ হয়েছেন, এরপরে লন্ডন কিং ক্রস মসজিদের খতিব সাহেব আসলা, আমি ইসলাম আরো আসলা, তো মিলাদ শরীফ আমরা সবে পড়ছি এবং ক্যাম পড়ছি, ক্যাম পড়ার পরে তাই বই দিচ্ছে আর খেলাইছেন যে আশরফ আলী সাহেব। এতে আমি এই কথা প্রমাণ পাইলাম যে সত্যিকার রসুলের পথ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শান ও মান এগুলো মন বেজার হয়ে যায়, তারিফ করলে কপাল খুজ হয়ে যায়, আমার প্রমাণ পাইলাম। এই তার সম্বন্ধে আমার বোধ, আমি রেলগেট মসজিদ রেলওয়ে মসজিদ সিলেট এই মসজিদের ইমাম আসলাম বৌদ্দিন গাজীরপাড়া দাখিল মাদ্রাসা সুপারিন্টেন আসলাম, তো ও সময় আইনও আমার ঘরে নামাজ পড়ছেন, কিন্তু তার প্রতি সন্দেহ আছে, আমার প্রমাণ পুরোপুরি সামলাতে নিয়ে গেল। প্রশ্ন আইতে পারে একজন আলিম কি না তাই রসুল্লাহ বিরোধিতা করবাই, দেখো খানোকামে সবে কই রামলা তান শান বাড়াই গেলেন, একজন মানুষ একজন আলিম তাই কিলা রসুল্লাহ মিলাশের পড়লে পাগলামি কথা হইব, এটা কথা খানোকা মিশা কথা নাউজুবিল্লাহ মিন যালিক, তার প্রমাণ কেসেট আপনারা সংগ্রহ করিয়া দেখো কা কিল কোন ব্রেইনে বইছেন জানি না।
সিদ্ধি রোড মাদ্রাসার আব্দুর রহিম সাহ মাদ্রাসার তিনি বক্তব্য করেছেন যে গৌসে পাকের কাছে ইয়া আব্দুল কাদের জিলানি শাইআন লিল্লাহ এই কথা হইলে সিঁড়ি করে দিব কিছু করে একটু করেও বিশ মিনিট বা পঁচিশ মিনিট পরেও টাইম মানুষের কাছে চাই দিয়েছেন কইছেন সাহাবগণ মসজিদে লাগিয়েছে আল্লাহ হাফেজ দেউকার যদি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি সে কোনো কিছু চাওয়া যায় না আল্লাহর মাঝে আপনি আমার লাগে দোয়া করুক কথা কয়াক না যাই দিয়ে যায় সিঁড়ি কই দেয় এই মানুষ মুশরিক হই দেয় তে তাই ও মুসলিস তাই বইয়ে তাই এক নম্বরে মুশরিক হই আইছন তান কথা এইজন্য না তান কথা তাই মুশরিক হই গেলাম আমি যদি একজন ওলি আল্লাহর কাছে আল্লাহর ওয়াস্তে কোনো কিছু চাইতাম পারি না আপনি আমার লাগে দোয়া করুক ইমাম সাহেব আমার লাগে দোয়া করুক এখন কইতাম যদি পারি না সেই আলহামদুলিল্লাহ কেন আমার লাগে মুশরিকই হই যায় ক্যাসেট আছে কমেন্টি রোডে আও ক্যাসেট আছে আমি সেখানে তো গরম হইয়া মতো আদবর খেলা হইতে পারে মাফ করেন যাবো কারণ এই যে দুই বস্তি আমার দুঃখ হইবার জায়গা আমি পাইয়া পাইছি এর লাগি এই কথাগুলো তাদের কাছে অন্তর জমা থাকলে আমি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে হাসরের ময়দানে জবাব দিতাম বর্মু রব্বুল আলামিন আমি তো ওই অত যোগ্যতা আছে না কিন্তু আমার দুঃখ হইছি দুই হস্তির কাছে তাই দেন হয়তো এইগুলো মনে রাখবা এবং তদবির করবা এই সমস্ত পরিবেশ কই দিতাম খালি ওয়াজ শুনিয়া পাগল হয়ে গেলাম ওয়াজ শুনিয়া যদি পাগল হয়ে যায় গলা সুন্দর দিকে পাগল হয়ে যায় যে আমির উদ্দিনের মতো গলা সুন্দর খার আছে আমার এখন মোলানা পঞ্চাশ জনে খান দিয়ে হোক তো নিয়ত মানুষ আনতে পারতাম কিন্তু আমির উদ্দিন এই জন্য অন্য মানুষকে পাগল হয়ে যাবে দেখবা না এখন এখন হতো এলো আপনার খিদমত আরজ যদি এতেকার ঠিক থাকে না রসুলের প্রতি আপনার মনটা খারাপ থাকে যায় মনোভাব খারাপ থাকে যত ইবাদত করুক কামাইত নাই যত ইবাদত বন্দেগি করুক যত আপনি রসুল্লাহ আশিক দেখুক আর যত জিহাদ করুক রসুল্লাহর প্রতি আপনার মন বলা নাই রসুল্লাহর প্রতি আপনার মন বলা নাই আউলিয়া কেরামের প্রতি আপনার মন বলা নাই আগর আলিম হলে কোনটা জানতা না ফিরাম কি কিতাব ফিরাম কি কিতাব আরে বাবা তুমি ফিরাম কি মজা কি জিনিস বুঝছো না তুমি বুঝবাই কিতাব রসুল্লাহর প্রতি জেহাদ করি আপনার যে মরিদিরাকে কিতা জেহাদ করা যদি ইমান থাকে না রসুল্লাহর প্রতি ইশকার মোহব্বত থাকে না তে আপনি তো সব শূন্য ও এক বেটায় ফুল তুলি যাবে ওখান কয়েন মাঝে মাঝে এক গরু রাখালে গান গাইছি লাইরে মৌলবি বাই বারদানিস তোর শুদ্ধ আছে ভিতর দানিস নাই এখন ভাই জুব্বা আমি তো পাঞ্জাবি ফায়ার জামান এখন পাগড়ি টাগড়ি লাগাইছি ভিতরে কিন্তু আসলে ইমানও নাই আমার ওই তো পারছিলা আল্লাহ রাব্বুল আলামিনে তৌফিক দেওয়ার এই কথাগুলা আমি আসার কি আমার এই দুই সাহেব কিবলায় একটু তদবির করবার আমার কথা যদি বুঝতে গিয়ে মা করবা কারণ তন্দার সামনে আমার ওয়াজের সময় নাই আর সাহসও নাই কারণ তন্দার সামনে আমরা ওয়াজ করার মতো যোগ্যতা নাই আপনারা হয়তো মানুষ কম দেখা রেজিস্ট্রারি মাঠে কয়েকদিন কয়েক মজলিস হয়েছে আমি উপস্থিত আসলাম আমার গাদিরপাড়া মাদ্রাসার শিক্ষক স্টাফ চোদ্দ পনেরো জন শিক্ষক শিক্ষক স্টাফ এবং ছাত্র লইয়া সব লইয়া আমি উপস্থিত হয়েছি মজলিস চট্টগ্রাম হুজুরের মাদ্রাসাতে আমি গেছি আজকে আমরা বাইকালা আপনারা ওই মাদ্রাসার চট্টগ্রাম গেলে মসজিদে আলফালা যে সরকারি বাংলাদেশের দুই মসজিদ এক বৈতল মসজিদ আর হইল আলফালা মসজিদ এই মসজিদের প্রতি আপনারা বাইকালা আপনারা মনের আবেগ আপনারা খুলিয়া হৌকা আল্লাহ গেছে তন্দান উচিলা লইয়া এবং তন্দান দোয়া লইয়া নৌকা আমরা বাইকালা আল্লাহ এই দেশ আনার পরে আপনারা গেছে এত খাসার পাইতাম পারছি আল্লাহর মেহরবানি আমরা লাগি দোয়া করে যাবো কারণ আমরা যে হুজুর প্রসাদ মতো এক মিনিটের ভিতরে শেষ করলে আমরাও বড় বেসব পড়ছি বড় বেসব পড়ছি মানুষে এই দেশের মানুষও বড় বেসব পড়ছেন বাহ্যিক সুরত দেখিয়া বাহ্যিক সুন্দর কথাবার্তা দেখিয়া কিতা আছে না আছে মানুষের যাচাই করবার আগে আমার রসুল্লাহ কে নিয়ে নিব আমি আমার চাকরিটা লাইমনি না আমার সম্পর্কটা লাইম কিচ্ছুটা লাইতাম না আমি রসুল্লাহ পাগল করে দিব রসুল্লাহ সাহেব মিলাচরি পড়লে দুরুশে পড়লে পাগলামি হয়ে যাব কথাটা এক নম্বর পাগল বিচারা সাজলো না নেই এক নম্বর পাগল রসুল্লাহর প্রতি আমার যদি মন ভালো থাকে না সারাদিন আমি এবাদত করি ইবলিস এবাদত করছি না নি ইবলিস এর মুআল্লিমুন মালাইকা আছেন না নি হয়ে গেল একমাত্র তার গুরুরি করার কারণে আল্লাহ কান্দে হেদায়াত করুকা আর ওমার শামসুজ্জামান সাহেব ও যে একটু আগে ওয়াজ করে গেছেন সাইদি সাহেব কইছেন আসাদুল্লাহ আল গালিব হাকিমুল উম্মত হইছেন সাইদি সাহেবের লোক নরম লোক এখন টাইম কিন্তু সামান্য এখানে কইলাম আবার লুকাইয়া কইলে একটু মুনাফি কইব
কারণ তাই না তো বুঝছেন না কিবান সাইদি সাহেব সংশোধন করে দিচ্ছেন যে আসাদুল্লাহ গালিব একমাত্র শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগত আপনারা কি হল দেন না দরগাহ লগত কথা কই না রাসূলুল্লাহর গালি ইয়া তুমি আমার কাম দরগাহ মোল্লা রে তুমি না সঙ্গ তুলি দিরা তাই না তো বুঝছেন না কি অর্থ জানেন না এল্লাই হয়তো উড়াউড়ি করে কই দিছেন মনে হচ্ছে একজনের প্রতি আপনার প্রতি যদি আমার মহব্বত বেশি থাকে কিতা কই মইছাম বুঝতাম না অলগ হয়ে গেছে আল্লাহ তাআলা ওকে পাক তৌফিক দেবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রাব্বানা ওয়া লামা আনসানা ওয়া ইল্লাম ফাওফিলানা ওয়া ফারহানা ওয়া নাকুনান্না মিনাল খাসিরিন আমার ওয়াইফ আছে আপনি তো আরো বুঝছেন নি ربنا اغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربيااني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربيااني صغيرا يا الله وقل رب ارحمهما كما ربيااني صغيرا আয় আল্লাহ আমরা মাফ করে দাও আমরা জিন্দা মোটা মা বাপে মাফ করে দাও আয় আল্লাহ এই মসজিদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ সালাম সোনার মদিনাত দয়াল নবীর রওজা পাকল পৌঁছাই দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার হাবিবকে আমাদের উপরে খুশ করে দাও আয় আল্লাহ তুমি মোলা আমাদের উপরে খুশি হয়ে যাও ইয়া আল্লাহ যেভাবে চললে যেভাবে কথা হইলে যেভাবে আমল করলে আল্লাহ তুমি খুশি হইবা তোমার হাবিব খুশি হইবা এমন ভাবে চলবার তৌফিক দাও।